সন্দীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিশালাকার রামের মূর্তি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন উদ্যোক্তারা। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা, সেই উপলক্ষে জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 28 জানুয়ারি জলপাইগুড়িতে আসতে চলেছে। এই নিয়ে রবিবার বিকেল বেলায় জলপাইগুড়ির থানা মোড়ে অবস্থিত রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিশালাকার রামের মূর্তি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন উদ্যোক্তারা। সময়ের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা, সেই উপলক্ষে জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফ থেকেই তৈরি করা হচ্ছে এই মূর্তি। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এখানেও 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, এখন থেকেই শহরের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন ভগবান রামের সুবিশাল এই মূর্তি দর্শনের জন্য। এই উদ্যোগ শুধুমাত্র যে হিন্দুরাই গ্রহণ করেছেন তা কিন্তু নয়, এর সঙ্গে যুক্ত রয়েছেন সংখ্যালঘুরাও। অর্থাৎ সম্প্রীতির বার্তাও তুলে ধরা হচ্ছে উদ্যোক্তাদের এই পরিকল্পনার মধ্যে দিয়ে। এ বিষয়ে কারিগর আনারুল হক জানান, খুবই ভালো লাগছে এমন একটি কাজে সামিল হতে পেরে। কিভাবে এটা আপনি এর সাথে যুক্ত হলেন, কি করছেন কাজ? এটা আমি ওই দাদার সাথে ঠাকুরের কাজ যখন আছে তখন আমাকে ডাকে আর কি, ওরা মানে ওদের সাথে কাজ করি আর কি। কেমন লাগছে? আমি যতদিন কাজ করি আমাদের ওদের সাথে কাজ করলে ভালো লাগে। ভালো লাগছে তো কিভাবে এরকম প্ল্যান হলো আপনার, আপনি কখন জানলেন? না, এটা আমি যখন কাজটা স্টার দাদা আমাকে ডাকছিল আর ওই যে ফরিদা আমাকে ডাকছিল কাজেও তুমি আসো। এটা হলো রামকৃষ্ণ মূর্তি, এটা রামের মূর্তি। আচ্ছা, কত ফিট হচ্ছে? 22 ফিট। ভালো লাগছে আপনার এর সাথে যুক্ত হতে পেরে? হ্যাঁ, আমাকে যেমন কাছে তেমন ভালো লাগছে। অপরদিকে উদ্যোক্তাদের তরফ থেকে বিশ্বজিৎ মুস্তাফি জানিয়েছেন, আগামী 3 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এখানে। কালকে অযোধ্যা যে রামমূর্তির যে আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার ইয়েতেই আমরা এখানে 22 ফুটের একটা রাম মূর্তি তৈরি করেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে, 3 দিনব্যাপী চলবে। কালকে আর কি সকালবেলায় হচ্ছে কলসযাত্রা আছে, তারপর রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেরকম অনুষ্ঠান আছে। সারাদিনব্যাপী খিচুড়ি খাওয়ানো হবে প্রসাদ। আগামীকালই তো আসছে, কেমন শেষ পর্যায়ে কি প্রস্তুতি? হ্যাঁ, জোরদার প্রস্তুতি হচ্ছে এখানে। যারা বানাচ্ছে ঠাকুর আর কি, এরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে। আজকে যেহেতু কমপ্লিট দিতে হবে, যারা তৈরি করছেন তারা কোথাকার শিল্পী? হ্যাঁ, আমাদের পাড়ারই শিল্পী সব, সবাই এখানকারই শিল্পী সব। বলছি যে কীভাবে এটা প্ল্যানটা করলেন যে এরকম একটা এত বড় একটা মূর্তি? প্ল্যানটা তো এইভাবে ফট করে প্ল্যান হয়েছে আর কি, এরকম ব্যাপার হওয়াতে 22 তারিখ যেহেতু এরকম প্রোগ্রাম, তাই ওই ব্যাপারেই আর কি 22 ফুট করবো মূর্তিটা এইভাবেই করা হয়েছে আর কি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো, প্রচণ্ড উন্মাদনা, অনেকে আসছে এখনই। যখন থেকে শুরু হয়েছে মূর্তি বানানো তখন থেকে অনেক লোক আসছে আর কি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 28 জানুয়ারি জলপাইগুড়িতে আসতে চলেছে। এই নিয়ে রবিবার বিকেল বেলায় জলপাইগুড়ির থানা মোড়ে অবস্থিত রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। ইতিমধ্যেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে কংগ্রেস শিবিরে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে পিনাকীবাবু বলেন, পিডব্লিউডি মোড় থেকে এই ন্যায় যাত্রা শুরু হয়ে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে কদমতলায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে। এরপরে আরও কর্মসূচি রয়েছে, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন তারা। আমাদের বর্তমান যে সময়, এই দেশের যে রাজনৈতিক সময় চলছে, সেই রাজনৈতিক ক্ষেত্রটাতে যারা শাসন দলে আছেন, শাসন করছেন, তাদের মানুষের রুটি রুজির রুজির ব্যাপারে কোনো চিন্তা নেই, কর্মসংস্থানের ব্যাপারে কোনো চিন্তা নেই,
তাদের বিষয়টাই হচ্ছে ধর্মীয় বিষয়টাকে কাজে লাগিয়ে দেশের মধ্যে মানুষের মধ্যে সামাজিকভাবে বিভেদ বিভাজন তৈরি করে একটা ঘৃণার বাতাবরণ তৈরি করে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে সুবিধা লাভ, সেই ব্যাখ্যা আমরা আগে করেছি, আজকে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই ঘৃণা বা বিদ্বেষের যে পরিবেশ তার বিরুদ্ধে একতা ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে রাহুল গান্ধী গত বছর ভারত জোড়ো যাত্রা করেছেন, দক্ষিণ থেকে উত্তর প্রায় 4,000 কিলোমিটার রাস্তা। বর্তমানে 2024-এর 14 জানুয়ারি থেকে মণিপুর থেকে শুরু করে আবার শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মহিলাদের সুরক্ষার ন্যায়, বেকারদের কর্মসংস্থানের ন্যায়, মানুষের যে প্রকৃত পরিকাঠামোগত উন্নয়নের সুবিধা লাভ করার ব্যাপার থাকে একটা সরকারের কাছ থেকে তার ন্যায়, মানুষের রুটি রুজির ন্যায়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ন্যায়, আমরা সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে এই ন্যায় যাত্রায় সামিল হতে যাচ্ছি এবং আগামী 28 তারিখ এই ন্যায় যাত্রা জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করছে। সেই জলপাইগুড়ি জেলার রুট এবং যে বিস্তারিত জলপাইগুড়ি জেলা দিয়ে কোন জায়গা দিয়ে যাবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দিচ্ছি। অমিত বণিকের রিপোর্ট। পুজো চলে গেলেও আজও বোনাস মেলেনি শ্রমিকদের হাতে, যারই মধ্যে বকেয়া টাকা রয়েছে প্রচুর। সেই বকেয়া টাকার কারণে মালিকের বিরুদ্ধে অসন্তোষ শ্রমিক মহলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের জয়পুর চা বাগানে। রাজগঞ্জ ব্লকের জয়পুর চা বাগানে মোট শ্রমিক সংখ্যা প্রায় 1200। কিছু শ্রমিকের হাতে আজও আসেনি পুজোর বোনাস, তার মধ্যে বকেয়া রয়েছে বেশ কিছু। কিছুদিন আগেই সেই বকেয়া টাকার দাবিতে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা, অচলাবস্থা তৈরি হয় বাগান জুড়ে। শুধুমাত্র বকেয়া মেটানোর পরে পুনরায় কাজ শুরু হয়। শ্রমিকদের দাবি, বাকি টাকা দ্রুত না মেটানো হলে পুনরায় কাজ বন্ধ করে দেওয়া হবে। আমাদের তো এখানে বলতে গেলে অনেক কিছু সমস্যা আছে। আমাদের এইখানে বাগানে, আমি বাগানের ওয়ার্কার, কিন্তু বাগানে আমি খালি শুধু সুখা হাজিরা কাজ করতেছি। আমি মালিক পক্ষ থেকে আমি কিচ্ছু পাচ্ছি না। অনেক আমি মালিক পক্ষ থেকে সুখ সুবিধা পাই, কিন্তু আমার এতদিন থেকে আমার 23 বছর হয়ে গেছে রানিং কাজ করার, আমার বাগান থেকে আমি মালিক থেকে কিছু সুখ সুবিধা পাই না। আমি বাড়িঘর ঠিক করে এতদিন থেকে তো করতে ছিল, এখন করে না, আর খড়িগুলো পাচ্ছি না। তারপরে আমাদের তিরপাল উরমান কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমার যান ভালো আছে, তার জন্য আমি কাজ করে খাচ্ছি। আমি কিছু হয়ে যাই তাহলে আমার এখানে কিছু ট্রিটমেন্ট নাই, কিছু হইলে আমাকে খালি দোস্তলা যেতে লাগে। কোন রকম সুবিধাই পাওয়া যাচ্ছে না, কিছু সুবিধা পাওয়া যাচ্ছে না। কি চাইছেন আপনারা, কি হলে সুবিধা? আমরা কি চাচ্ছি, আমাদের মালিক যেরকমই থাকুক কিন্তু এখানে কাজ নিজে আইসে দেখবে, আমাদের লেবারের সাথে একটু আলোচনা করবে, এইখানে কাজটা কি করাচ্ছে না করাচ্ছে, কিরকম ম্যানেজার নিয়ে আসছে ওইটা আমরা ধার ধরি না, আমরা নিজে মালিক সাথে আমরা কথা বলতে চাচ্ছি। মালিক নিজে, মালিক আসছে না কথা বলার জন্য? মালিক যেদিনকে আসে, যখন আমরা কাজে থাকি তখন ও বাগানে ঘুরে চলে যায়, আমরা তো জানি না এখন মালিক আসছে, খালি মালিক আসছে বলে, কিন্তু মালিক আমাদের সাথে কোনোদিন দেখা করে নাই। মালিক আসছে বলে ওই যে সুকুনার আসে এখানে। আপনাদের কি টাকা বকেয়া আছে? টাকা বাকি আছে আমাদের নভেম্বর অক্টোবর মাসে থেকে বিঘাদের বোনাস বাকি আছে। তারপরে আমাদের বোনাস, আমাদের পার্মানেন্ট ওয়ার্কারদের বোনাস হইল, আর বিঘাদের এখন ফরনেট পয়সা বাকি আছে, আমাদেরও বাকি আছে। কাজ তো কিন্তু আমরা ভালোই করি, পয়সা যেরকমই দেয় কিন্তু কাজ আমাদের ভালোই। এই যে আমাদের বড় দিনের জন্য আমাদের টাকার সমস্যা হয়ে গেছিলো, তার জন্য আমরা একটু কাজ ছেড়ে আমরা একটু বাইরে কাজ করে আমরা কোনো মতন বড় পূজা করলাম। অন্যদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনের সভাপতি অশোক মৈত্র জানিয়েছেন, বাগানে পুজোর বোনাস থেকে শুরু করে বেশ কিছু টাকা বকেয়া আছে। সমস্যার সমাধানের জন্য রবিবার তারা শ্রমিক দপ্তরে জানিয়েছেন বলেও জানা গিয়েছে। এর আগেও অবশ্য বারবার শ্রমিক দপ্তরে জানানো হয়েছে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল কিন্তু বাগানের অবস্থা ভালো না থাকার কারণ দর্শিয়ে সেই বকেয়া টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়েছে মালিক পক্ষ। বাগান কিছুটা ভালো হলে বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন মালিক।
হ্যাঁ, বিষয়টা নিয়ে তো দীর্ঘদিন দুর্গাপূজার বোনাস থেকে তো এই বাগানের সমস্যা। দুর্গাপূজার বোনাস বলতে আপনার মেন গার্ডেনে 100% হলো পার্মানেন্ট ওয়ার্কারদের বোনাস হয়েছে, আর যারা বিঘা আছে তাদের এখনও বোনাস হয়নি। এই নিয়ে মালিকপক্ষের সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকম আলোচনা এবং আমাদের DLC ITP এ মিটিং করে আমরা এর সমাধান আজ অবধি করতে পারিনি। বিষয়টা নিয়ে কি ভাবছেন? বিষয়টা নিয়ে যেটা কথা, মালিক যেটা বলছে যে আমি দেবো, ওটা আমি এখন দিতে পারবো না। এটা আমাকে, আমার এখন একটু আর্থিক সংকটে আছি, আমার বাগান চালানোর একটা বিরাট সমস্যা হয়ে গেছে, যার জন্য আমি এখন দিতে পারছি না। আমি সিজন আসলে যেটা ডিউ আছে সেটা আমি সব কমপ্লিট করে দিব। বেশ কিছু শ্রমিকেরও ডিউ রয়েছে শোনা যাচ্ছে, তা মালিক পক্ষ আসছে নাকি নাকি শ্রমিকের সাথে দেখা করবার জন্য? মালিক পক্ষ তো অ্যাকচুয়ালি, মালিক তো এখানকার না, মালিক তো কলকাতার, তা কোনো উনি তো বিভিন্ন ব্যাপারে সমস্যা আছে, যার জন্য উনি বলছে হ্যাঁ আমি যাবো, যাই আমি শ্রমিকদের সাথে কথা বলবো। আর এখন থেকে যেটা পেমেন্ট, যেটা আমার ডিউ আছে আমি এখন থেকে রানিং ফোর্টনাইট পেমেন্ট করে যাব, এবং যারা স্টাফ আছে তাদেরও আমি মাসে মাসে পেমেন্টটা করে দেবো। তা বকেয়া টাকাটা কী হবে? বকেয়া টাকাটা উনি, ওনার সিজন পড়লে, পাতা আসলে তবেই উনি বকেয়া টাকাটা দিবেন, এটাই বলছে। অন্যদিকে চা বাগানের ম্যানেজার সুব্রত গোস্বামী জানান, বাগানে আর কোনো সমস্যা হবে না, খুব শীঘ্রই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে, কিছু বোনাস বাকি আছে চা বাগানে, চালু থাকলে তা মিটিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। না, আর সমস্যা হবে না, আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা মিটে যাবে। কাজ বন্ধ হওয়ার কোনো সুযোগই নেই, এবার কন্টিনিউ কাজ চলবে, আমরা আশা করছি। টাকা কিছু বকেয়া রয়েছে সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছু বোনাস বাকি রয়েছে। হ্যাঁ, এটা আমাদের যেটা বোনাস আছে, ক্যাশের যে আছে, ক্যাশের 50% বোনাস আছে, ওটা বলা হয়েছে যে আগেগুলো মিটে যাক তারপর এটা দেওয়া হবে। তবে বকেয়া টাকা তো যেটা ফোর্টনাইট যেটা আছে সেটা আমরা আগে দিচ্ছি, রানিং হবে এখন ফোর্টনাইট, কোনো অসুবিধা হবে না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্ম জয়ন্তী, সেই উপলক্ষেই আগাম জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে করলা ব্রিজ সংলগ্ন শিবাজি রোডে অবস্থিত নেতাজির আবক্ষ মূর্তি সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হলো। 23 জানুয়ারি সকাল থেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে এখানে। এ বিষয়ে পুরসভার ঠিকাদার অভিনন্দন ঘোষ জানিয়েছেন, প্রত্যেকবারের মতো এবারেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপিত হবে। তার আগে রঙের কাজের সঙ্গেই নেতাজির আবক্ষ মূর্তির সংস্কারের কাজ চলল। নেতাজি, যিনি আজাদিন ফোর্সের কর্ণধার এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও বলেছেন আমাদের ভারতবর্ষে যদি সেভাবে দেখা যায় তাহলে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ওনার জন্মদিন উপলক্ষে আগামী 23 জানুয়ারি ওনার জন্মদিন, সেজন্য জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে নেতাজির 23 জানুয়ারিতে যে মাল্যদান হবে সেই উপলক্ষে আমাদের এখানে সমস্ত অনুষ্ঠান হবে। সে উপলক্ষে এখানে রঙের কাজ হচ্ছে এবং সমস্ত কিছু, যে অনুষ্ঠানটা সুপরিকল্পিতভাবে যেতে হয় বিভিন্ন রকমের কাজ হয় তার জন্য পরিষ্কার এবং বিভিন্ন যেটা যেসব কাজগুলো সেগুলো হচ্ছে, এবং আমি একজন পৌরসভার ঠিকাদার হিসাবে আমি সেই কাজের দায়িত্বভার নিয়েছি এবং নিষ্ঠার সাথে নেতাজির আদর্শকে অনুসরণ করে সেই কাজটা আমি করার চেষ্টা করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ির লোকহিত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ শিক্ষা শিবিরের আয়োজন হলো। রবিবার শিবিরটি অনুষ্ঠিত হয় মধ্যপাড়ার উজ্জ্বল সংঘের মাঠে। এদিন ভারতের চিরস্মরণীয় কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের আদর্শ কর্মপন্থা শিশু ও কিশোর ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়। ছবি লেখনী বক্তব্যের মাধ্যমে উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজন করা হলো এই বিশেষ কর্মসূচি। জলপাইগুড়ির
জলপাইগুড়ির লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক প্রতাপ নিয়োগী জানিয়েছেন, শিশু কিশোররাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হয়ে উঠতে এবং দেশের উন্নতিতে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিভিন্ন মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার জন্যই এই বিশেষ কর্মসূচি রাখা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ কুমার চক্রবর্তী, জয়ন্ত রায়, অনিন্দিতা নিয়োগী, ধ্রুব বর্মন প্রমুখ। আজ জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে আমরা মধ্যপাড়ার উজ্জ্বল সংঘ মাঠে একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ভারতবর্ষে যে মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তাদের আদর্শ কর্মপন্থা আমরা ছোট ছোট শিশু শিক্ষার্থী কিশোর কিশোরীদের মধ্যে আমরা জানানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করেছি। ছবি এবং বিভিন্ন বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে তাদের সামনে আমরা এই আদর্শকে তুলে ধরতে চেয়েছি। আসলে এরাই তো ভবিষ্যতের নাগরিক, তো ওরা যদি না জানে এই সম্পর্কে তাহলে দেশ গঠনে তাদের কী ভূমিকা থাকবে। আমরা যে অঞ্চলটিতে এসেছি এখানকার বেশিরভাগ শিক্ষার্থী প্রথম জেনারেশন, অর্থাৎ তাদের বাড়ির কেউ পড়াশোনা জানে না, তাই তাদের সামনে এইরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রবিবার জলপাইগুড়িতে এলো একটি সাইকেল জেঠা। ময়নাগুড়ি রোডের ছাত্রদের নিয়ে সাইকেল জেঠার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি শাখার উদ্যোগে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাইকেল জেঠার আয়োজন করা হয়েছে, মূল উদ্দেশ্য বিজ্ঞানের প্রসার এবং কুসংস্কার দূর করা। এই দিনের সাইকেলেই জেঠাতে অংশগ্রহণ করেছেন ময়নাগুড়ি রোডের ছাত্ররা। প্রায় 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আসেন তারা। বিজ্ঞান সচেতনতা কুসংস্কার দূর করার উদ্দেশ্যেই এই বিশেষ আয়োজন বলে খবর। সাইকেল জেঠাটি জলপাইগুড়ি শহর জুড়ে প্রায় 5 কিলোমিটার পথ পরিক্রমা করেছে। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মানুষের জন্য বিজ্ঞান, জীবনের জন্য বিজ্ঞান, দূষণ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজ্ঞান, কুসংস্কার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজ্ঞান, যুক্তিবাদ ও মুক্ত চিন্তার জন্য বিজ্ঞান, জীবন জীবিকার জন্য বিজ্ঞান। আজকে কি হচ্ছে? আজকে সেই লক্ষ্যে আজকে না, শুধু আমাদের সারা পশ্চিমবঙ্গে, সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় আমাদের 5টা জায়গা থেকে 5টা র্যালি বের হচ্ছে, যেটা 7 তারিখ থেকে শুরু হয়েছে আর 16 তারিখ জলপাইগুড়ির মেখলিগঞ্জ থেকে যে র্যালি শুরু হয় কুচবিহার জেলা, কুচবিহার ঘুরে আলিপুর ঘুরে গতকাল আমাদের ধূপগুড়ি বৈরাতিগুড়ি হাইস্কুলে সেই জাঠা যে খুদের বিজ্ঞানী বা বিজ্ঞান, হ্যাঁ আজকে ময়নাগুড়ি হাইস্কুল থেকে জাঠা শুরু হয়ে ময়নাগুড়ি রোড হয়ে পাহাড়পুর মোড় হয়ে ইন্দিরা গান্ধী কলোনিতে আমরা এই বিজ্ঞানকে সামনে রেখে নাটক গান আবৃত্তি পরিবেশন করা হলো। অমিত বণিকের রিপোর্ট। পিকনিকের আমেজ শহর জুড়ে। রবিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে গোটা শহর জলপাইগুড়ি সহ সংলগ্ন এলাকা। কনকনে শীতের মধ্যে প্রচুর মানুষকে তিস্তাস পাড়ে পিকনিকের আনন্দ উপভোগ করতে দেখা যায়। তারই মধ্যে নজর কাড়ল মূক এবং বধিরদের সঙ্গে নিয়ে বনভোজনের চিত্র। খেলাধুলা থেকে শুরু করে গান বাজনা, রবিবাসরীয় ছুটি যেন অন্য মাত্রা পেল এরই মাধ্যমে। আমার বাড়ির রাগতপাড়া, সব পাড়ারই লোক আছে এখানে মোটামুটি। শান্তিপাড়া, তারপর দেশবন্ধু পাড়া, পান্ডাপাড়া। আজকে তো প্রচন্ড ঠান্ডা কুয়াশা, কেমন লাগছে? এটাই পিকনিকের আদর্শ ওয়েদার। কোথায় আসছেন পিকনিক? হ্যাঁ, জলপাইগুড়ি কোন জায়গায় আসছেন? এটা তিস্তা স্পার, 3 নম্বর স্পার বলে। অমিত বণিকের রিপোর্ট।
পশুপ্রেমী সংগঠনের উদ্যোগে প্রথম জলপাইগুড়ি শহরে ডগ শো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে গেল। রবিবার শহরের কলেজপাড়ার এবিপিসি ময়দানে ডগ শো এর আয়োজন করা হয়। জলপাইগুড়ির সঙ্গে আসাম, শিলিগুড়ি, মালদহের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে কুকুরপ্রেমীরা নিজেদের সারমেয়দের নিয়ে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ডগ শো হলেও জলপাইগুড়ি শহরে এর আগে কোনোদিনও এই কাণ্ড হয়নি। বেশ কয়েকদিন প্রস্তুতিতে এদিন একদিনের ডগ শো অনুষ্ঠিত হলো। দেশি বিদেশি বিভিন্ন জাতের পোষ্য কুকুর নিয়ে হাজির হয়েছিলেন বহু লোক। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় 200+ মানুষ এবং তাদের পোষ্যরা। এছাড়াও অনেক পশুপ্রেমীরা এই দিনের ডগ শো দেখতেও আসেন। এ বিষয়ে চিকিৎসক সৌমেন চট্টোপাধ্যায় কি বললেন শোনা যাক। হেলদি হেভেন মেডলা প্রাইভেট লিমিটেড থেকে যে জলপাইগুড়িতে ডগ শো অর্গানাইজেশন হয়েছে, যেটা জলপাইগুড়িতে প্রথম, আগে কখনো এটা হয়নি, তো সেই হিসেবে বেশ ভালো লাগছে। এখানে শুধুমাত্র ডগ শো এর সাথে যে পারস্পরিক একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, চেনা হচ্ছে, পরিচিত মুখগুলোকে আবার একে অপরকে দেখতে পাচ্ছে, প্লাস যাদের ডগ নেই তারাও কিন্তু এখানে এসছে। তো যারা ডগ লাভার অথচ বাড়িতে কোনো কারণে হয়তো ডগ রাখতে পারেনি, তাদেরও কিন্তু এখানে একটা ইন্টারাকশন হচ্ছে, প্লাস তার সাথে কিছু অ্যাওয়ারনেস বার্তা মানুষের মধ্যে পৌঁছাচ্ছে। বিশেষ করে ডাক্তার হিসেবে আমিও কয়েকজনকে বলেছি কীভাবে ডগকে এখানে সুস্থ রাখা যায়, তাদেরকে প্রিকশনারি মেজার যেগুলো দরকার সেগুলো রাখা, প্লাস তার সাথে ধরুন ভালোবাসার যে মানুষটাকেও তারও একটা এক্সপোজার হচ্ছে এখানে, সেও একটু ঘুরছে ওপেন এরিয়াতে, এই সুযোগটা তো সবসময় পাওয়া যায় না। তো সেই হিসেবে অবশ্যই এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাবো, ভালো প্রচেষ্টা। পাশাপাশি আরো এক পশু প্রেমী জানান, বাড়ির পোষ্য কুকুর নিয়ে এসেছেন এই ডগ শোতে, খুবই ভালো উদ্যোগ এটি। এটা এই এসি কলেজের পাশে এবিপির মাঠে ডগ শো হচ্ছে, তার জন্য আমি পার্টিসিপেন্ট আছে, আমার টফি আছে, তাকে নিয়ে এসেছি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এবার প্রথম জলপাইগুড়িতে এটা প্রথমবার হচ্ছে, কিন্তু খুব এনজয় করছি, খুব ভালো আছে, এবং সব পেটরা যারা আছে তারা সবাই খুব ফ্রেন্ডলি হয়ে নিজেদের মধ্যেও ইয়ে করছে, মেলামেশা করছে। সেটা আমি বলতে পারবো না কোথা কোথা থেকে এসেছে, বাইরের থেকেও এসছে আই থিঙ্ক, আমি জলপাইগুড়ি থেকে। অপরদিকে উদ্যোক্তা প্রীতম দাস এ বিষয়ে জানালেন। তারা প্রত্যেকেই পশুপ্রেমী, আর পশুপ্রেম মানে শুধুমাত্র এই নয় যে আমরা বিদেশি কুকুরকে ভালোবাসবো, দেশি কুকুরকে ভালোবাসবো না, আমাদের এখানে দেশি এবং বিদেশি উভয় প্রজাতির কুকুর পার্টিসিপেট করছেন, এবং সকল সারোমেয়দেরকেই আমরা পুরস্কৃত করব যারা পার্টিসিপেট করছে, প্রত্যেকেই এখানে পুরস্কৃত হবে, তার মধ্যে বিশেষভাবে যারা আরো ভালো কোয়ালিটি যাদের মধ্যে আরো আছে তাদেরকে আরো বিশেষভাবে পুরস্কৃত করা হবে। প্রাইজ মানিও আমরা এখানে রেখেছি, এবং সব থেকে বড় প্রাইজ যেটা আমরা দিতে চলেছি সেটা কিন্তু আমাদের দেশি ব্রিডকে দিতে চলেছি। আমাদের 200 জন এক্সপেক্টেড, এখন অবধি 175 এন্ট্রি হয়ে গেছে। জলপাইগুড়ি তো এসেছে 97 শুধুমাত্র জলপাইগুড়ি থেকে এন্ট্রি হয়েছে, এবং তাছাড়াও রায়গঞ্জ, মালদা, কলকাতা এবং আসাম থেকেও ডগ আমাদের এখানে এসেছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিশালাকার রামের মূর্তি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন উদ্যোক্তারা। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা, সেই উপলক্ষে জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 28 জানুয়ারি জলপাইগুড়িতে আসতে চলেছে। এই নিয়ে রবিবার বিকেল বেলায় জলপাইগুড়ি থানা মোড়ে অবস্থিত রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার।